আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো লাইট বক্স, রহিমাফ্রোজের বেস্ট পিওর সাইন ওয়েভ একটি প্রোডাক্ট লাইট বক্স। এটা মূলত 250 ওয়াটের। তো চলুন আমরা এই 250 ওয়াটের লাইট বক্সটি ভালোভাবে একটু দেখে আসি, কি আছে কি নাই এটি আমরা একটু দেখব। আমরা এই রহিমাফ্রোজের লাইট বক্সের আজকে পোস্ট মর্টেম করতেছি, তো আমরা আপনাকে সব কিছুই জানানোর চেষ্টা করব। এটা পিওর তামা কিনা, পিওর সাইন ওয়েভ কিনা, কী আছে না আছে ডিটেলস আপনারা জেনে যাবেন আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে একটি কথা বলে নিই, লাইট বক্স প্যাকেটের সাথে আপনারা পাচ্ছেন এই ধরনের একটি ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ আইপিএস, সঙ্গে পাবেন 50 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং একটি ক্যাবিনেট। অর্থাৎ এই যে লাইট বক্স, এই আইপিএসটা যে আপনি বসাবেন, এটা সুন্দর একটি ক্যাবিনেট আপনারা পেয়ে যাবেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি ডিএসপি পিওর সাইন ওয়েভ 250 VA আইপিএস। তো আমরা এটি আপনাদেরকে খুলে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব যে কী থাকছে, কারণ অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আইপিএসের ভিতরে খুলে দেখান না কেন। তো এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে, তো ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি থেকে এই রহিমাফ্রোজ প্রোডাক্টগুলো প্রোডাকশন করে নিয়ে আসে, সেগুলোই আপনাদেরকে আমরা সেল করে থাকি ইনটেক। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা পুরাতন আইপিএস দিই কিনা, তো আমাদের কাছে পুরাতন কোনো আইপিএস নাই, আমরা আপনাদেরকে যা দিব সম্পূর্ণ নতুন এবং ইনটেক প্রোডাক্ট। আর আমরা প্রতিটি প্রোডাক্ট আপনাদেরকে বিশ্বস্ততার জন্য টাচ করে দিই, যেন আপনারা প্রতিটা প্রোডাক্টের ডিটেলস জেনে বুঝে নিতে পারেন। অনেকেই বলে ভাই আপনি হুজুর মানুষ, আপনাকে বিশ্বাস করলাম, তো বিশ্বাস করে যেন না ঠকেন এবং আমাকে যেন ভুল না বুঝেন, এজন্য প্রতিটা প্রোডাক্ট আমি খুলে দেখাই। যাই হোক, তো লাইট বক্সের 250 এটা দেখতে পাচ্ছেন 100% কপার কয়েলের একটি ট্রান্সফরমার, ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বোর্ড, এটা ডিএসপি করা, অর্থাৎ ডিএসপিটা হচ্ছে সাইন ওয়েভেরও আরও আপডেট। হ্যাঁ, এটাতে ফ্যানের কোনো নয়েজ আসবে না, কম্পিউটার রিস্টার্ট নেবে না, আপনারা যে কোনো সূক্ষ্ম ডিভাইস এটাতে চালাইতে পারবেন। এটার মাদারবোর্ডটা অনেক বড়, ভিডিওতে আপনারা বুঝতে পাচ্ছেন না, এখানে পাওয়ার সুইচ দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে একটা ইন্ডিকেটর বাল্ব আছে, সুন্দর লাইট জ্বলে। তো এটি আমি আপনাদেরকে এখন চালু করেও একটু দেখাবো যে ডিসপ্লেতে কেমন আসে, এবং এখানে ডিজিটাল ডিসপ্লে, এই যে এটা হচ্ছে ব্যাটারি ক্যাবলস। তো ব্যাটারি ক্যাবলসটা আমি এখন ব্যাটারিতে সংযুক্ত করব, দেন আমি আপনাদেরকে দেখাবো। আপনার এটাতে 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি সংযুক্ত করবেন, এটা পারফেক্ট আসলে 50 অ্যাম্পিয়ারের জন্য। তো এই ব্যাটারিটা যেটা থাকছে, এটা তো 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে, সরি 12 মাসের গ্যারান্টি থাকছে। এরপরে আপনারা ব্যাটারি এটা অনায়াসে 2-3 বছর যাবে, তারপরেও যদি কোনো ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে হামকো, ভলভো, রহিমাফ্রোজ যে কোনো কোম্পানির ব্যাটারি লাগাইতে পারবেন, অথবা পাউডার ব্যাটারি। তো এই যে দেখেন ডিসপ্লেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ইনপুট ভোল্টেজ, লোড লেভেল সব কিছু দেখাচ্ছে। আমার ক্যামেরাম্যান অতটা ভালো না, যার কারণে আপনাদেরকে ভালো দেখাইতে পারিনি, আমি তার জন্য দুঃখিত, কারণ আমি তো ক্যামেরার অফসাইডে আছি। তো এই হলো ডিএসপি পিওর সাইন ওয়েভ রহিমাফ্রোজের লাইট বক্সের আইপিএস। আমি এর আগে এটার রিভিউ আপনাদেরকে খুলে দেখাইতে পারিনি, আজকে আমি আপনাদেরকে একটু খুলে দেখাইলাম। অনেকে এটা নিয়ে আমাদেরকে একটু মন্তব্য করতেছেন যে ভাই একটু খুলে দেখান, বা কী কী আছে না আছে, পিওর সাইন ওয়েভ কি না, ইত্যাদি ইত্যাদি সকল প্রশ্নের উত্তর এটাতে দিয়ে দিলাম। এর পিছনে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যান, আউটপুট সকেট, ব্যাটারি নেগেটিভ পজিটিভ, তারপরে পাশে যে সুইচ দেখতেছেন ইউপিএস এবং আইপিএস লেখা। আইপিএসে দিলে ব্যাকআপ টাইমটা একটু বেশি পাবেন, ইউপিএসে দিলে ব্যাকআপ টাইমটা কম থাকবে, কিন্তু কম্পিউটার রিস্টার্ট নেবে না। নিচে ফিউজ দেখতে পাচ্ছেন, এক কথা এটা সর্বোচ্চ প্রোটেকশন দিয়েই এটি আছে। তো চলুন এইবার আমরা আপনাদেরকে দেখাবো এটার ব্যাটারিটা এবং ওজন। এই যে এটা দেখতে পাচ্ছেন 50 অ্যাম্পিয়ারের লুকাস ব্যাটারি, অর্থাৎ রহিমাফ্রোজের, এটা 12 মাসের ওয়ারেন্টি লেখায় আছে, এটা IP50 মডেল। এটির ওজনটা আমরা দেখাবো, এটার ওজন হচ্ছে 16 কেজি 300 গ্রাম এই ব্যাটারিটার ওজন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সহ, অর্থাৎ আইপিএস সহ কতটুকু ওজন হয় সেটি দেখাবো। তো আইপিএসটা আমি ডিজিটাল স্কেলে রাখতেছি, দেন আপনাদেরকে ওজনটা দেখানোর জন্য। এটার সঙ্গে একটি ট্রলি আছে, ট্রলির ওজনটা আমি করছি না, কারণ ট্রলি তো আসলে কত 1-2 কেজি ওজন হবে, ট্রলিটা সুন্দর। তো এটার ওজনটাও আমি আপনাদেরকে পারফেক্টলি দেখানোর চেষ্টা করছি। আমি আগেই বলছি আমার ক্যামেরাম্যান ভালো না, সরি। তো এখানে ওজন হচ্ছে 21 কেজি 220 গ্রাম সব মিলে। তো এই প্রোডাক্টটা টিএম ইলেকট্রনিক্স থেকে আপনারা নিতে পারেন, টিএম ইলেকট্রনিক্সে এই ধরনের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টটির বর্তমান দাম হচ্ছে 16,900 টাকা, সঙ্গে হোম ডেলিভারি ফ্রি, এবং এটা আমরা সেটিংটাও ফ্রি করে দিই। তবে বাংলাদেশের সব জায়গাতে এটা সেটিং ফ্রি, কিন্তু একদম প্রত্যন্ত এলাকায় হয়ে গেলে আমাদের টেকনিশিয়ান যাতায়াতের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে টেকনিশিয়ান বাবদ 700 টাকা লেস করে দিব। অর্থাৎ 16,200 টাকায় শুধু টেকনিশিয়ান ছাড়া এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা ডিজিটাল ডিসপ্লেটা খুবই সুন্দর, আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই।
এখানে সবকিছু স্মুথলি লেখা আসছে লাইট বক্স এসি ইন এসি আউট কত ওয়াট লোড আছে সেটা দেখাইতেছে ব্যাটারিটা 12 ভোল্টের কত অ্যাম্পিয়ার আছে টোটাল কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং সুন্দর একটি প্রোডাক্ট এই লাইট বক্স দর্শক এই ছিল লাইট বক্স এতক্ষণ আমাকে কেউ দেখতে পারেননি কারণ আমি কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই প্রোডাক্টটা টিএম ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন আপনারা অর্ডার করতে পারেন নির্ভাবনায় নিশ্চিন্তে যারা ছোটখাটো ডিভাইস চালাতে চান তাদের জন্য কী কী চলবে সেটা একটু বলে দিই আপনারা সর্বোচ্চ এটি দিয়ে একটা ফ্যান দুটি লাইট চালাতে পারবেন অথবা এটি দিয়ে আপনারা চালাতে পারবেন একটা কম্পিউটার অনু রাউটার সাথে একটা সাউন্ড বক্স অর্থাৎ এটা 250 VA তো এটা দিয়ে আপনারা কিন্তু 180 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন বা 200 ওয়াট পর্যন্ত সো একটা ছোটোখাটো কম্পিউটার ল্যাপটপ অনু রাউটার এগুলো কিন্তু অনায়াসে চালিতে পারবেন অথবা যারা ছোট্ট একটা রুমে থাকেন সিঙ্গেল একটা রুম তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে এই প্রোডাক্টটা পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কল দিবেন ধন্যবাদ